রমজান শুরু, আর রমজানের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আজকে আমাদের সঙ্গে আছে আশিস দা। দেখুন আমরা বাঙালি, আর আমরা বাঙালি বলতে মানুষকে কাছে টানতে পছন্দ করি। তো প্রথম দিন আশিস দার সঙ্গে ডিল হয়ে গেছিলো স্যার বা মিস্টার বলবো না, বলবো আশিস দা। আর এই রমজানের এই উপলক্ষে আজকে আমরা এসেছি জাকারিয়া স্ট্রিট। মানে ভাবতে পারছেন না যে কী ধরনের স্ট্রিট ফুডে আমরা আজকে এক্সপ্লোর করবো, বলতে পারেন এটা কলকাতা স্ট্রিট ফুডের মক্কা। তো আশিস দা, আর ইউ এক্সাইটেড? বহু জরুরি হ্যাঁ। I'm excited and also a little tense kyunki ye baar baar mera naam le raha hai, main usko bata raha hu mera naam mat le, but anyway we are all set, let's do it, let's go for it my friend, let's move it. Chalo bhai, humko alag alag log alag alag rasta dikha rahe hain lekin hum log chale ja rahe hain, apan ruk rahe nahi hai le. Dekho Ashish sir, eta 100 bochorer upore purono dokan. Wah, 107 saal 100 to eta amra dariye ache ekhon চুনাগালিতে। আর এই যে এটাকে আমরা এখানে স্পেশালিটি হচ্ছে, প্রথমে এটা বলেন বাবা আদামকে জামানে কা দোকান, বাবা আদম যে জামানে কা দোকান। তো এখানে যেটা ফেমাস এটা হচ্ছে সুতি কাবাব। আচ্ছা, সুতি কাবাব? ইয়েস, হ্যাঁ, সুত সে জুড়া হুয়া হ্যায় কাবাব, উধার লে যাও। সো উসকে কারণ হ্যায়, দা রিজন হ্যায় কি ইয়ে ইতনা সফট হোতা হ্যায়, হ্যাঁ, সিক সে গির জায়েগা, তো ওই জন্য সুতরা বেঁধে রাখা হয়। ক্যা বাত হ্যায়, বটি কাবাব তো কি রকম সিমিলার ভাবেই বোধহয় বেঁধেই করা হয়, রাইট? বটি কাবাবটা তো এইভাবেই করা হয়। ক্যা বাত হ্যায়, বটি কাবাব আর সুতি কাবাবের ডিফারেন্স হচ্ছে টেক্সচারে। সুতি কাবাবে ওটা পুরো মুখে গেলে মিলিয়ে যাবে, আর বটি কাবাব একটু একটা টেক্সচার পাবে। দিস ইজ পিসফুল ইয়ার, দিস ইজ পিসফুল, ওহ খুব ভালো। আমি এটা বলেছিলাম আমরা এখন খাচ্ছি চুটনি কাবাব, মুখে দিলাম মিলে গেল এক্স্যাক্টলি, এবং পকেট পিঞ্চও অসম্ভব সাধ্যের মধ্যে, দ্যাট ইজ অ্যারাউন্ড 60 বক্স। हम लोग थोड़े गलत रास्ते पे आ गए थे, कॉन्फिडेंटली हम लोग बढ़े चले जा रहे थे, पता चला कि रास्ता गलत है, पर हमने कलेक्ट कर दिया, सोविंग ने अभी कलेक्ट किया हमको, और हम लोग अब सही रास्ते पे चल रहे हैं। This is Albaik. Yeah, Albaik. Shobik. We have arrived at Albaik. আমরা এখন দাঁড়িয়ে আছি আলবাইকে। আলবাইকে স্পেশালিটি হচ্ছে আফগানি কাবাব, এবং তার দাম লেখা আছে 30 টাকা বার্ষিক। খেয়ে দেখবো কেমন, বহুত জরুরি হ্যায়। যহাঁ পর হম লোগ খা রহে হ্যায় আফগানি কাবাব, 30 রুপে প্লেট চিকেন কাবাব, পুরি তৈয়ারি হ্যায় দোস্ত। আচ্ছা শোভিক দা, এটা দেখতে অনেকটা পেয়ারা কাবাবের মতো না? শাবাশ তপসে, একদম সেই বলার, দেখনে মে হ্যায় পেয়ারা কাবাব কি তরহ, নাম হ্যায় আফগানি কাবাব। পেয়ারা কাবাব কি তরহ দিখনে ওয়ালা আফগানি কাবাব খায়েঙ্গে। দেখিয়ো অ্যাকচুয়ালি ক্যা হ্যায়, স্ট্রিট ফুড মে না एक ही खाने का नाम हर स्टॉल के साथ वैरी करता है। अच्छा। ये है पेड़े कबाब, लोग बोलते हैं अफगानी कबाब। दुकानदार बोल ये चामच देखे थे, हमें बोल रहा हाथ दिए खावर मजा ही अलग। और रमजान यार खावा दवार समय और चामच दिए के कबे कबाब खे छे ना। अरे यार, भेटकी फ्राई 620 रुपीज केजी, कतला फ्राई 500 केजी। কিন্তু যারা এখানে আগে এসছে সবাই জানে এখানে দাম প্রত্যেক বছর এক্সপোনেনশিয়ালি বাড়ে। বাড়না চাইয়ে यार ভাই, দা প্রফিট কেটে ওখানে তো তো লাস্ট ইয়ার আই থিং এটা 520 টাকা ছিল, এই বছর 620 টাকা হয়ে গেছে। ইউ হ্যাভ টু কাম দিস ইয়ার ইটসেলফ, হ্যাঁ না, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ফিশ ফ্রাই, ইয়া ইয়া ফিশ ফ্রাই, দিস ইজ দ্য ডাবল বয়েলড ইন অয়েল ফিশ ফ্রাই। এটা হচ্ছে ভেটকি ফ্রাই, আমি যেটা একটু আগে বললাম, এগুলোকে ডাবল ফ্রাই করা হয় আর ওপরে চাট মশলা দিয়ে সঙ্গে পুদিনা চাটনি আর পেঁয়াজ। আরে ভাই ভাই ভাই, দেখছি আবার সঙ্গে আছে মেয়োনিজ। যা বাদ হ্যায়, এগুলো শুরু কর দিয়া যায়, শুরু কর দিয়া যায় ভাই। এই যে এই যে এই যে ভাই, আরে বাহ, ফটো ভি খিলে দে, আরে বাহ, মজা আ গেল ভাই, বাহ বাহ বাহ। ও ভাই প্লিজ, লাইক টু কাম ইন গাইস, আপ জোন মে নাই ভাই, খানে দো, अभी अभी खाने दो, अभी रुको मत। কেমন লাগছে আশিস দা? এই তো টেস্ট গেল ভাই, পুরো মাহল মনে পে সুহা দশটা স্পাইসি এবং গরম ধোঁয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি তাসকিনে। তাসকিনে আমরা অর্ডার দেবো হচ্ছে চঙ্গেজি চিকেন।
চাঙ্গিদে চিকেন ওই সেই একই কনসেপ্ট, ডাবল ফ্রাই চিকেন ওপরে চাট মশলা দিয়ে দেয়। আর এখানে আরেকটা জিনিস খুব স্পেশাল, সেটা হচ্ছে ফালুদা। ফালুদা? Yes, চাঙ্গিজি চিকেন এন্ড ফালুদা। Yes, yes, yes. क्या बात है भाई साहब। এটা হলো চাঙ্গিজি চিকেন, ওপরে চাট মশলা আর সঙ্গে একটু পেঁয়াজ আর একটু মিনচা কিন্তু আছে। মাহল হলো তুই কি ট্রাই করে দেখতে পারে, বহুত জরুরি है। পকেট পিঞ্চ হলো 90 টাকা। পকেট পিঞ্চ হচ্ছে 175 ফর আ কোয়ার্টার প্লেট। 175 রুপিস ফর আ কোয়ার্টার প্লেট, নট ব্যাড। উড়াই একদম, বহুত জরুরি है। দাদা ট্রাই করুন। আরে সব লোক উড়াতে ট্রাই করো। ये दरबारी चिकन है और उसके पीछे फलूदा है, पूरी तैयारी भाई। जो भी कोई गुरु हो जाए शुरू। इता नाम होच्छे पेशावरी मुरुगन। इता क्रीम और बटर दे पूरा एनरिच्ड, ये स्पेशल मिले जाओ माखन एंड माखो माखो बेपार। जमीन मत रोक, टूट पड़। दिस इज लाइक अ बटर बाथ आउट हियर, दिस सिंपली अ बटर बाथ राइट चोविंग द। रोटी के साथ जो हुआ है, एंड दिस रियली इज कॉम्प्लीमेंटेड विद द रोटी। इसका नाम क्या बताया भाई? पेशावरी मुरुगन। पेशावरी मुरुगन, मुझे चला मुरुगन, मुरुगन मुरुगन। যেটা আমরা কেউ মিস করতে চাই না সেটা হলো ফালুদা। গরমকালে সালট্রি ওয়েদার আর ঠান্ডা ফালুদা জাস্ট অমৃত। কেন অমৃত হয়ে? ট্রুলি অমৃত। এবং পকেট পিঞ্চ ইজ ভেরি অফোর্ডেবল। হাউ মাচ? ইটস জাস্ট 70। क्या बात है, 70 रुपए में इतना टेस्टी। 70 75 पॉकेट पिंच। क्या बात है आलू दा, आज खेते भाई साहब। नॉक नॉक तो ट्राई करते हुए भाई साहब, नॉक नॉक। अरे ग्लास इधर बढ़ाओ भाई। माइल्ड मिष्टी ठंडा। अच्छा आशीष दा কিছু আছে না, আমরা খেয়ে নিয়েছি। এটা एक्चुअली আশিষ দা আপন করে নিয়েছিল, আশিষ দা থেকে আমাকে নিয়ে আসতে হলো। মেই উড়া দাদা, ये लोग इन लोगों ने छीन लिया मेरे ग्लास। बेटा मत ध्यान दे, अपने मतलब कास्ट करते हैं, प्लीज एक कास्ट करते दिन। अरे कास्ट करते दिन बाबा, अब मुझे यहाँ से निकलना है क्योंकि मैं अब एंजॉय नहीं कर पा रहा हूँ, ठीक है ना। मैं यहाँ पर आया था मजे करने, पर अब मुझे जाना पड़ रहा है दोस्त, ठीक है। तो मिलता हूँ कभी और। नहीं नहीं बस बस बस, नहीं धक्का, नहीं नहीं नहीं। हमने এখন যেভাবে মব হয়েছে আমাদের এখন আর এখানে শুট করা যাবে না, তাই আমরা ঠিক করেছি যে আমরা এখন বেরিয়ে যাব। আমরা হয়তো পরে আসব, এখানে আর করা যাবে না। মোটামুটি আশিস দা হ্যাজ বিন মব। না না আবি আরাম সে, বি হ্যাভ হ্যাড এ গ্রেট টাইম, আই হ্যাভ হ্যাড এ গ্রেট টাইম, বহুত মজা আয়া, দারুন এনজয় হয়েছে। তো আব তক হামনে বড়া মজা কিয়া, আব হামে নিকলনা জরুরি হ্যায়, ঠিক হ্যায় না। তো মে আপ লোগোন কো জরুর ইনভাইট করুঙ্গা কি ডোন্ট মিস দিস অপরচুনিটি টু কাম টু জাকারিয়া স্ট্রিট ডিউরিং রমজান। सचमुच जोन है यार, गजब का खाना है वो। मेरी किस्मत है कि मैं जितना खा पाया उसके लिए मैं शुक्रगुजार हूँ। लेकिन मैं आप लोगों को दावत देता हूँ, प्लीज कम ओवर टू ज़कारिया स्ट्रीट एंड एंजॉय अमेजिंग रमजान फूड यार। यहाँ पर गजब का एटमोसफेयर, रियली 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 वंडरफुल, सुपर। रमजान मुबारक दोस्त। আমরা আজকে আমাদের ফার্স্ট এপিসোড এখানে শেষ করছি। আমাদের পরের এপিসোডে জাকারিয়া স্ট্রিটের বাকি জায়গাগুলোকে কভার করব। আশা করি আমাদের এপিসোড আপনাদের ভালো লাগছে। কিছু ফিডব্যাক থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলগুলোকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।